জানাবো সবজির বাজারের হালচাল যশোরা একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে একশো টাকা বর্তমানে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই বিষয়ে বিস্তারিত জানাতে যশোরের বড় বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন রিপন জানাবেন কাঁচা মরিচের সরবরাহ পরিস্থিতি কেমন রয়েছে আগামীতে ঝা যা আরও কমবে কিনে এছাড়া অন্যান্য সবজির বাজারের কি হালচাল প্রতিদিন কিন্তু সব যে কাঁচা চাল রয়েছে সেটির দাম ওঠানামা করছে আমরা যদিও দেখেছি যে গতকালকে দুশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে আজকে সেটি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা এর আগের কথা বলি অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কিন্তু কাঁচা চালের দাম বেড়েছিল প্রায় দশ টাকা মতো প্রায় এর আগে দেখেছি যে আমরা দুইশো টাকা কমে বিক্রি হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আবার দাম বেড়ে যায় আবার আজকে আমরা দেখছি যে দাম কিছুটা কমে এখন একশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে যে বাজারের সরবরাহ সেটি বেশি রয়েছে আজকের বাজারে আমরা দেখেছি যে কাঁচা জালের সরবরাহ যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে তারা বলছেন যে এই যে ঝালটি আসলে অনেকটা ভারত নির্ভর অর্থাৎ ভারত থেকে এলসির মাধ্যমে যখন আসে এই বাজারের সরবরাহ বেশি থাকে তখন দামটি কমে যায় এবং যখন বাজারে সর্ব ঘাটতি থাকে এলসি কম আসে তখন দাম বেড়ে যায় এমনটি কিন্তু তারা জানিয়েছেন তবে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা বলছেন যে এই যে বাজারে ওঠানামা যে দামটি হয়ে থাকে সেটি আসলে ব্যবসায়ীদের কারসাজির কারণেই এমনটি হয়ে থাকে সেক্ষেত্রে তারা নিয়মিত বাজার মনিটারিং ব্যবস্থা জোরদারের কথা বলেছেন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি তারা বলছেন যে এর পরবর্তীতে দেশে যে বন্যা এবং যে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে তাতে করে আগামীতে এই যে কাঁচা ধর সেটির দাম আরো বাড়তে পারে এমনটি তারা ধারণা করছেন অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজির একই অবস্থা বিরাজ করছে আমরা দেখছি যে সবজির দাম কিছুটা কমেছিল আবার কিন্তু বাড়তে শুরু করেছে যে অন্যান্য যে সবজি রয়েছে এক্ষেত্রেও তারা ব্যবসায়ীরা বলছেন যে যে বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের কারণে যে সবজি নষ্ট হওয়ার কারণে কিন্তু দামটি বাড়ছে আস্তে আস্তে তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সুজাল যশোর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন এবার